বন্ধুরা, আজকে সকাল সকাল বাজারে গেছিলাম। তো বাজারে গিয়ে দেখলাম কেকলে মাছ, তো দেখি লোভ সামলাতে পারলাম না, নিয়ে চলে আসলাম। এটা মা আলু দিয়ে রান্না হবে, রান্না করবে মা আলু দিয়ে মাছটাকে রান্না করবে, কেকলে মাছটাকে। দেখতে পাচ্ছেন এর দাঁতগুলো, দেখছেন কিরকম? বাবা, মানে এটা বিলের মাছ, আমাদের ভালুকা বিলের মাছ। তো বন্ধুরা, এখন হবে কাটাকুটি থেকে শুরু করে মাছটা মা কীভাবে রান্না করছে আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো দেখুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর কেকলে মাছ কীভাবে রান্না করতাম আর মার থেকে দেখে নিই। তো বন্ধুরা, চলুন কীভাবে মাছটা কাটছে, কীভাবে রান্না করছে দেখাই আপনাদেরকে। তো বন্ধুগণ, এখন কেকলে মাছগুলো কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন মা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে মাছগুলো। তাহলে খুব দেখেন, দেখতে পাচ্ছেন কেটে জলের মধ্যে রাখছে ধুয়ে বলে দারুণভাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেকলে মাছগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছের আঁশ ছানিয়ে নিচ্ছে, কেকলে মাছের আঁশগুলো ছানিয়ে নিচ্ছে মা খুব বড় বড়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে আঁশ ছাড়াতে হয়, কীভাবে কাটতে হয়, কেকলে মাছগুলো দেখে নিন। এখানে জলের মধ্যে রেখে দিচ্ছে মা কেটে। তো প্রায় কাটাকাটি কমপ্লিটের থেকে আর অল্প কিছু আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণভাবে মা মাছগুলোকে কেটে নিচ্ছে। তো এই কটা আর মাছ বাকি আছে কাটা, মাছগুলো কেটে কেনে রাখছে ছাই দিয়ে মা মাছগুলোকে ই করছে, কাটছে। তো বন্ধুরা দারুণভাবে মাছগুলোকে কেটে নিচ্ছে। তো যারা যারা এই মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই রেসিপিটা শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এটা আলু দিয়ে, আলু দিয়ে মা আলু দিয়ে কেকলে মাছটা রান্না করবে। কেটে নেওয়া হচ্ছে বন্ধুরা, আমাদের মাছ কাটা প্রায় ফাইনালি কমপ্লিটের দিকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মা মাছগুলো কেটে নিল। এবার ধোয়া পাগলার কাজ হবে, মানে ধুয়ে নেওয়া হবে মাছগুলোকে খুব সুন্দর হবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের কেকলে মাছ কাটা কমপ্লিট। তো এবার ধোয়া পাগলার কাজ, তো এখন মা ধুয়ে নেবে মাছগুলোকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে কেকলে মাছগুলোকে। মা কাটাকাটি করলো, এবার রুমা মাছগুলোকে ধুচ্ছে। দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। ধোয়ার পর, পরিষ্কার করে নেওয়ার পর রুমা বারবার ধুয়ে নিচ্ছে জল দিয়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বারবার ধুয়ে নিচ্ছে রুমা জলে, আর দারুণ লাগছে কেকলে মাছগুলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খেতেও মানে দারুণ লাগে, আমি খাইনি তো, আজকে নতুন প্রথম খাবো, দেখা যাক কিরকম টেস্ট হয়। তো বন্ধুরা, ফাইনালি কেকলে মাছ ধোয়া কমপ্লিট। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছগুলোকে ধুয়ে নিল রুমা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে, দারুণ লাগছে মাছগুলো, খেতেও দুর্দান্ত লাগে মা বলছে। হলুদ লবণ মাখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কড়াইতে উনুনে বসানো হয়েছে কড়াই। তো কড়াইটা গরম করে নেওয়া হচ্ছে, আর এদিকে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেওয়া হচ্ছে। আর কেকলে মাছে দেওয়া হবে আলু, তাই আলুটাকেও দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়েছে। তো কড়াইতে দেওয়া হলো তেল, দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াইতে দেওয়া হলো তেল। তো তেলটাকে গরম নেওয়ার পর দেওয়া হচ্ছে কেকলে মাছগুলো, ভেজে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একবারে ভাজা যাবে না, তাই দুবারে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে মা কেকলে মাছগুলো ভেজে নিচ্ছে। ভেজে নেওয়া হচ্ছে মাছগুলোকে। তো
বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মা মাছগুলোকে ভেজে নিল। আর অল্প কটা মাছ আছে, কটা ভেজে নেবে মা এখন। দারুন ভাবে মা মাছগুলো ভেজে নিচ্ছে। তো এই কটা মাছ ভাজলে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হচ্ছে, দারুণ লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত লাগে। এদিকে একটা ভেজে নেওয়া হয়েছে আর একটা ভাজলেই মাছ ভাজা প্রায় কমপ্লিট এদিকে বন্ধুরা। এদিকে মা রান্না করছে বাইরের উনুনে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন মাছগুলো ভেজে নিচ্ছে। তো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিটের দিকে বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিয়েছে মা। কড়াইতে দেওয়া হলো বন্ধুরা তেল, তো এখন একটু আলুটা ভেজে নেবে মা। এদিকে গোটা জিরে দেওয়া হচ্ছে তেলের মধ্যে, দেওয়া হলো একটু গোটা জিরে। এখন আলুগুলো দেওয়া হবে, দেখলে মাছটা কিভাবে রান্না করছে মা। দেওয়া হলো পরিমাণ মতো লবণ, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে আলুটাকে জিরের সাথে, খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। কেকলে মাছে দেওয়া হবে কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছেন মা গোটাগুলো ছাড়িয়ে এটা জলের মধ্যে দিয়ে বেটে নেবে। এখন জলের মধ্যে ধুয়ে শিলনোড়াতে বেটে নেবে মা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে, আর এদিকে মা কাঁচা লঙ্কাগুলোকে বেটে নিচ্ছে শিলনোড়ায় দারুণভাবে। শিলনোড়া বাটার খাওয়া একটা টেস্টি আলাদা, মজাই আলাদা বন্ধুরা। আপনারা বাড়িতে এরকমভাবে খাবেন দেখবেন, সত্যি কথা বলছি এর মজাটা আলাদা। এই কাঠের উনুনে শিলনোড়ায় বাটা খাওয়া মানে এর মতো টেস্ট গ্যাসে পাবেন না। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, সেদিকে মাও কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিচ্ছে শিলনোড়ায়। তো লঙ্কা বাটা কমপ্লিট বন্ধুরা, এদিকে আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেওয়া হলো হলুদ, আলুর মতো হলুদ আলুর মধ্যে, তার সাথে সাথে দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা আছে, খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে। মা দারুণভাবে মেখে নিচ্ছে আলুর সাথে কাঁচা লঙ্কা বাটা হলুদটাকে ভালো করে মেখে নিল। দেওয়া হলো আরেকটু হলুদ। তো বন্ধুরা আমাদের বাড়িতে বেশিরভাগই নিরামিষ চলে, নিরামিষ মানে পেঁয়াজ রসুন চলে বেশিরভাগ, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হয়। তো দেখতে পাচ্ছেন সবই আমাদের যে কোনো ভিডিওগুলো দেখেন সবকটাই পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি হয় বিশেষ করে, কেননা বাড়িতে মা বাবা দুজনেই পেঁয়াজ রসুন খায় না, তাই পেঁয়াজ রসুন ছাড়াই ভিডিওগুলো বানাই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মা মেখে নিচ্ছে মশলাটাকে লঙ্কাগুলো কাঁচা লঙ্কার সাথে আলুর সাথে, দারুণভাবে মেখে নিচ্ছে মা, খুব সুন্দরভাবে মশলাটাকে বানিয়ে নিচ্ছে। দেওয়া হলো হালকা জল, পরিমাণ মতো জল দেওয়া হলো দেখতে পাচ্ছি বন্ধুরা আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। ঢেকে দেওয়া হলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলুটাকে ঝোলের সাথে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তো মা মাছগুলোকে দিয়ে দিল ঝোলের মধ্যে, ঝোলটাকে আর একটু ফুটিয়ে ফুটিয়ে নেবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে ঝোলটাকে আলু আর মাছের সাথে। টবক করে ঝোল ফুটছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেওয়া হলো একটু জিরে পাউডার, চিকলে মাছে দেওয়া হলো একটু জিরে পাউডার বন্ধুরা, সুতরাং মেখে নিচ্ছে মা দেখতে পাচ্ছেন, দারুণ কালার এসছে, দুর্দান্ত লাগছে দেখি, খেতে কেমন হবে কে জানি, সবাই ভালোই লাগবে কেমন এই মাছগুলো খেতে ভালোই লাগে।
এসব বিলের মাছ আমাদের ভালো দামের মাছ তো বন্ধুরা কেটলি মাছে দেওয়া হবে একটু ধনেপাতা তাই মা ধনেপাতাটা কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন মাছের ছলে দেওয়া হলো ধনেপাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে দারুণ লাগছে মা বলেছে তো দুর্দান্ত লাগে যাই হোক বন্ধুরা আমাদের মাছের কেকলে মাছের ঝোল প্রায় কমপ্লিটের দিকে আছেন বন্ধুরা সুন্দরভাবে ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে দারুণভাবে ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আমাদের মাছের ঝোল কমপ্লিট কেকলে মাছের ঝোল রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে দারুণ লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করুন ও যদি ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করুন নামি নিচ্ছে মা বাড়ি থেকে গামলাতে দেখলে মাছটাকে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখাচ্ছি আপনাদের সাথে পরের ভিডিওতে টাটা বন্ধুরা